আসসালামু আলাইকুম। ফেসবুক প্রফেশনাল মোড কিভাবে চালু করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে হয়। আমার এই ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছেন এখনও কোনো প্রফেশনাল মোড চালু হয়নি। কীভাবে আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দুইটা ফিডব্যাক সাবমিট করে প্রফেশনাল মোড চালু করি আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে কাজ করবো ঠিক আপনারা ওইভাবে কাজ করবেন, আপনাদেরও প্রোফাইল মোড চালু হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে থ্রি ডটে। আমাদের প্রোফাইলে আসার পর এখান থেকে ক্লিক করতে হবে থ্রি ডটে। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, আপনারাও স্ক্রিনশটটা নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব থ্রি ডট মেনুতে। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেমের একটা অপশন রয়েছে। আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। তো আমরা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবো। কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর আমরা এখান থেকে উপরে রিপোর্ট ইন রিপোর্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রোফাইল। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইল পেয়ে গেলাম। তো এখানে লেখা রয়েছে প্রোফাইল। তো আমি এখান থেকে ক্লিক করব প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি তারা একটা স্ক্রিনশট এখানে দিয়ে রেখেছে। তো আমি এখান থেকে এই স্ক্রিনশটটা স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা অ্যাড ইমেজ থেকে ক্লিক করে অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিছি। এখান থেকে অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা আমাদেরকে লিখতে হবে, যেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনের লেখাগুলো দিয়ে দেবো, আপনারা শুধু কপি পেস্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি লেখাটা কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে আমার মতো লেখাটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আরেকটি কাজ আমাদের বাকি রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। আমি এখান থেকে যখন লেখাটা পেস্ট করে দিলাম তারপর আমরা এখান থেকে করে দেবো সেন্ড। এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো, সেন্ড রিপোর্টে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ফিডব্যাক অলরেডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা হয়ে গেছে। তো আমাদের আর একটা ফিডব্যাক জমা দিতে হবে। সেই ফিডব্যাকটা জমা দেওয়ার জন্য আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে হেল্প সেন্টারে। তো আমরা এখান থেকে ক্লিক করব হেল্প সেন্টার। হেল্প সেন্টারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চের একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে শুধু সার্চ করব পি লিখে। আমরা পি লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে প্রফেশনাল মুড। তো আমরা এটা প্রফেশনাল মুড লিখে সার্চে সার্চ করব। প্রফেশনাল মুড লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটা লেখা চলে আসবে, প্রফেশনাল মুড এরকম একটা লেখা চলে আসবে আপনার সামনে। এই লেখাটি আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনি আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস হেল্পফুল। তো এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর আমি যেই লেখাগুলো আপনাদেরকে কপি করার জন্য বলছিলাম সেই লেখাগুলো কিন্তু এখানে আবার পেস্ট করে দেবেন। আমি আবার সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। আপনারাও ঠিক এইভাবে এই লেখাটি আবার এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা করে দেবেন সাবমিট। এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমাদের দুইটা ফিডব্যাক জমা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফিডব্যাক ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা হয়ে গেছে। এখন 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে প্রফেশনাল মোড চালু করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।